চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে কালচিনি এলাকায় বৈঠক করলো তৃণমূল চা বাগান সংগঠন। আগামী পয়লা জানুয়ারির মধ্যে রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য ঘোষণা করতে চলেছে ন্যূনতম মজুরি এবং সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সম্প্রতি আলিপুরদুয়ারে এসে বাগান মালিক এবং শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে গেছেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এবার সেই মজুরি যাতে মালিক পক্ষের কোনো আপত্তি বা বাধা ছাড়াই দ্রুত ঘোষণা এবং লাগু হয় সেই নিয়ে আগামী 10 এবং 11 ডিসেম্বর জেলার সবকটি চা বাগানে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ডাকে অনুষ্ঠিত হতে চলেছে গেট মিটিং। পাশাপাশি বাগানের শ্রমিকদের আবাস যেন সময় মতো মেরামত করা হয়, শ্রমিকরা যেন বাগানে হাসপাতালে সমস্ত চিকিৎসা সুবিধা পায়, এসব নিয়ে মালিক পক্ষের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তুলেছে তৃণমূল। আগামী দুদিনের আন্দোলনের রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার কালচিনিতে বৈঠক করল তৃণমূলের চা বাগান সংগঠন নেতৃত্বরা। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাটবাদার চৌপতি, কোচবিহার। কি জানিয়েছেন শ্রমিক নেতা শুভ? মুখাবিলাজী যেটা আমাদের রাজ্যের বাসিন্দার জন্য চিন্তা ভাবনা করে সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট চেষ্টা করতেছে কী করে আমলোড করা যায়, কী করে এখানে সিএম সাহেবকে আমাদেরকে বদনাম করা যায়। এখন বাগানে বিশেষ করে আমাদের উত্তর বাঙালে বাগান বেশি আছে, বাগানে এখনও মিনিমাম হাজিরার ব্যবস্থা হয়নি। এটা মিনিমাম হাজিরার ব্যবস্থা করার জন্য সিএম সাহেবা অনেক চেষ্টা করেছে, একজন কমিটি তৈরি করেছে, কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওকে আমলোড করা হচ্ছে যে না এটা হবে না। যদি এখানে পশ্চিম বাঙালে যদি করা যায় তাহলে অন্য ইস্যুতে করতে হবে, তাহলে আমার ইস্যুতে অন্য ইস্যুতে আমার খারাপ হয়ে যাবে, আমি খারাপ হয়ে যাবো। এই ধরনের চিন্তাধারা করে সেন্ট্রাল গভর্নমেন্টের ঠেকানোর জন্য চেষ্টা করতে হবে, তাতে আমরা মানছি না, মানবো না। আর সব বাগানকে নিয়ে নেতারা সবাইকে নিয়ে আমরা আলোচনা করেছি, আলোচনার মাধ্যমে একটা নিষ্কর্ষ হয়েছে যে আমাদের 350 টাকা হাজিরা দিতে হবে, শ্রমিকের যেটা বকেয়া আছে এটাও দিতে হবে, 350 হাজিরা এটা করতে হবে, লাগু করতে হবে। এর বিরুদ্ধে আমরা কিন্তু আগামী 10-11 তারিখে গেট মিটিং করতে।